রাত 9টার মতো হবে, একটা ফোনে স্যার আমি সজল বলছি। হ্যাঁ বল। তো বললো যে স্যার আগে আমাকে কথা দিন যে আপনি বকবেন না। হ্যাঁ না না, বকাবকি কোনো ব্যাপার নেই, এটা বকার আবার কী আছে, কেননা যে কোনো বিষয়ে বাবা মার সাথে, টিচারের সাথে, বন্ধুর সাথে শেয়ার করাই যায়, এবং এটা নিয়ে বকাবকির কিছু নেই, সে তুমি বল নিশ্চিন্ত। এবং সজল যেটা বললো সেটা হচ্ছে এরকম যে তার প্রেমিকা 1 মাস হলো তার সাথে যোগাযোগ করতে পারছে না, এবং আজকেই সে খবর পেয়েছে যে তার বিয়ে। এবং এই খবরটা যখন সে পেল তার ছাতি একদম ফেটে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে। তো আমি বললাম যে আসলে এই কষ্ট থেকে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না, এই যন্ত্রণার কেউ উপশম করতে পারবে না, ডাক্তাররা তো পারবেই না, ডাক্তারদের কাছে ওষুধ নেই, আমার কাছেও নেই, এবং কারো কাছেই ওষুধ নেই। এই ওষুধের একমাত্র ওষুধ হচ্ছে একমাত্র সেটা হচ্ছে সময়। সময় একটি অসাধারণ মরণ, মানে বেশ কিছুদিন, কয়েক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত তুমি যন্ত্রণা পেতে থাকবে। আরেকটা তো কথা ঠিক যে আমরা অনেক সময় বিশেষ করে ছেলেরা এরকমভাবেই দেখি বা ভাবি যে প্রেমিকার জীবন মানে একদম আমাদের জীবনের, আমার জীবনের একটি অংশ, এরকমভাবে দেখি যে প্রেমিকার জীবনের আরেকটা দিক আছে যেখানে বাবা মা আছেন, তার আত্মীয় স্বজন আছেন, এটা তো আমরা ভুলে যাই, ফলে যন্ত্রণাটা আরও বেশি বাড়ে। ফলে সেই জায়গাটাকেও রেসপেক্ট সম্মান আমাদের করতে হবে, সেটা জানতে হবে, সেই জায়গাটাও জানতে হবে, তাহলে এই যন্ত্রণাটা কিছুটা অন্তত কমে। তাই বললাম তোমার এটা নিয়ে কষ্ট তুমি পাবে, কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি তোমার দিক থেকে সৎ ছিলে, তুমি কোনো বিশ্বাসঘাতক করোনি, তুমি কোনো খারাপ ব্যবহার করোনি, তুমি তোমার দিক থেকে সৎ, এটা কিন্তু তোমার জয়, এটা একটা বড় জয় কিন্তু তোমার। এবং তুমি এতদিন ধরে সম্পর্ক বজায় রেখেছিলে, ওরা চায়নি, ওর বাবা মা হয়তো সে চাননি, ওর হয়তো ভালো চেয়েছেন, সেখানে তার ভালো হবে, দ্যাটস ওকে। সুতরাং এটা নিয়ে তোমার কিন্তু তুমি কষ্টটা পাবে, এটা থেকে রেহাই কেউ দিতে পারে, কিন্তু এই নয় যে কষ্টের জন্য তুমি আবার সুইসাইড করতে যাবে, তুমি তাকে আবার রিসিভ ছুঁড়বে, এটা একদমই ঠিক নয়, এটা এটা একদম এটা একদমই ঠিক নয়, এরকম ডিসিশন একদমই ঠিক নয়। সবসময় মনে রাখবে যে যেটা ঘটলো, যেটা হলো, এটা কিন্তু ভালোর জন্যই হয়েছে, এবং তোমার তোমার জীবনে ভালোর জন্য হয়েছে, এই জন্যে দেখবে তোমার জন্যে আরও ভালো প্রেমিকা অপেক্ষা করে আছে। এটা আমার কাছে মানে শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই বাস্তব সত্যি, এবং দেখবে যে তোমার জীবন ফুলে ফলে একদম ভরে উঠছে। প্রথম তার জন্য এসিড ছোড়ার দরকার নেই, সেজন্য তোমার সুইসাইড করার দরকার নেই। তুমি তো সে বললো যে স্যার মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হয়েছিল সেদিন প্রেমটা শুরু হয়েছিল, আর এইবারে অনার্সের রেজাল্ট বেরোলো আর প্রেমটা শেষ হয়ে গেল, অনেক বছরের প্রেম। হ্যাঁ, অনেক বছরের প্রেম, আঘাতও অনেক বড়, কিন্তু জীবন তার চেয়েও বড়, জীবনটাকে আমরা অস্বীকার করতে পারি না, এবং জীবন তোমার জন্য অপেক্ষা করে আছে, দাদি সাজিয়ে অপেক্ষা করে আছে তোমার জন্য, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং সব শুনে সবাই বললো যে স্যার আপনার কথাগুলো শুনে একটু ভালো লাগছে, একটু একটু অন্তত আমি একটু শান্তি পাচ্ছি। আমি বললাম আসলে জীবন এরকমই কষ্ট দেয়, কিছু শিখিয়ে দিয়ে যায়। আর আমি তোমাদের রবি ঠাকুরের একটি কথা বলবো, সেই লাইনগুলো, যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়, চিত্ত করিয়া রোদে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করে যায়। যদি আমরা মন থেকে মেনে নিতে পারি তাহলেই একদম ঠিক, একদম যথার্থ।